হয়েছে একেবারে নব্বই মিনিটে গিয়ে আর্জেন্টাইন গোলকিপার পাওলো গাজানিগা যিনি ভালোই করছিলেন পুরো ম্যাচ জুড়ে ইনফ্যাক্ট পিএসজিকে কে আটকেও রাখছিলেন তিনি একটা অবাক করা ভুল করে বসলেন মনোযোগ হারালেন তার পায়ের ফাঁক দিয়ে বল চলে গেল জালে নুনো মেন্দেসের ক্রস যেটা খুব সহজেই লুফে নেওয়ার কথা ছিল জিরোনা গোলকিপারের সেটাই গোলে রূপান্তর হওয়ার পর পিএসজি পেয়েছে জয় আর জিরোনা প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে তাদের রূপকথার গল্পটা নির্মমভাবে শেষ হয়েছে পিএসজির মাঠে এই ম্যাচে লুই এনরিকের দল সেকেন্ড হাফেই মূলত খোলস ছেড়ে বেরিয়েছিল বিশটা শট তারা অ্যাটেম্প করেছিল যেখান থেকে তারা গোল আদায় করতে পারে নাই শেষের ওই পাগলাটি মুহূর্তটাই পাল্টে দিয়েছে ম্যাচ এবং এই জায়গাটা একটু খেয়াল করেন যে জিরোনার জন্য কি একটা দারুণ একটা রূপকথাই ধরেন হচ্ছে গিয়ে হতে পারতো চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো আশা এসে প্রথম ম্যাচে পিএচ মতো টিমের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়া ওই মিসটা ওইটা আসলে মানে হয়ে গেছে মানে এইটা যে গাজানি করবেন তিনিও হয়তো আরেকবার করবেন না প্রচণ্ড দুঃখজনক যেভাবে তিনি আসলে গোলটা হজম করেছেন আর এই ছাড়া যদি ম্যাচের দিকে আসেন ফার্স্ট হাফে পিএসজি খুব ভালো কিছু করতে পারে নাই সেকেন্ড হাফে উসমান দেমবেলে কত চুয়ান্ন মিনিটের দিকে একটা দুর্দান্ত সুযোগ পেলেন তিনি একা একা দৌড়ে চলে গেলেন তিনি বক্সের ভেতরে ঢুকলেন সামনে কেবল গোলকিপার হুট করে পেছন থেকে জিরোনার গোল ডিফেন্ডার তিনি এসে বলটা ছিনিয়ে নিয়ে গেলেন এবং উসমান দেমবেলের এই মিস দেখে ভদ্রলোক লুই এনরিকে মানে সিট ছেড়ে বেরিয়ে গেছে তিনি গোল উদযাপন করে ফেলবেন এইরকম সময় তাকে হতাশ করেছেন উসমান এর কিছুক্ষণ পরে গিয়ে দেমবেলের একটা শর্ট লেগে গেল বা পায়ে তিনি করেছিলেন র্যান্ডাল ভালো সুযোগ তৈরি দুইটা করেছিলেন পিএসজি সেকেন্ড হাফে গোলটা প্রাপ্য বলে দাবি করতে পারে কিন্তু যেভাবে গোলটা পেয়েছে এটা লাকিয়েই বলতে হবে পিএসজি একেবারে শেষ দিকে এসে তারা ম্যাচটা বের করে নিয়েছে এবং এমনই একটা ম্যার মেরে ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ তবে শেষ পর্যন্ত গোলে ক্লাব তারা হারিয়েছে তবে তাদের জন্য একটা বড় পরীক্ষা দিতে হয়েছে ওভারঅল আঠারোটা অনপোস্টের অনপোস্ট নয় শর্ট অ্যাটেম্প ছিল শর্টের অ্যাটেম্প সেখানে ক্লাব ব্রুশের একটু অবাক করার মতো ছটা ক্লিয়ার কাট গোলের চান্স সেখানে সেভ করে দিয়েছিলেন কোবেল কোবেল ভালো কিছু সেভ করেছেন এই ম্যাচে এবং সেই সেভগুলোর কারণেই যখন পরে গিয়ে গিটেন্স মাঠে নামলেন তিনি যখন দুইটা গোল করলেন খুব দ্রুত সময়ে তখন এই ম্যাচটা আসলে ডটমুন নিজেদের করে নিল বরুসিয়া ডটমুন্ডের এইবারের সিজনটা খুব

কিন্তু গিটেন্স যিনি নেমে দুটো গোল করেছেন তার একটা রেকর্ডও হয়ে গেছে বিশ বছর বয়স এবং এই বয়সে বদলি হিসেবে নেমে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে নিদের পক্ষে জোড়া গোল করার রেকর্ড আছে আর একটা সেটাও ডেভিডের ট্রেজেগের বহু আগে মোনাকোর হয়ে তিনি এই রেকর্ড করেছেন সাতানব্বই সালের দিকে সেই গিটেন্স হ্যাট করতে পারতেন যখন একেবারে শেষ দিকে গিয়ে গেরাসি একটা পেনাল্টি আদায় করে নিলেন ক্লিয়ার পেনাল্টি ছিল কিন্তু সেই পেনাল্টিটা গেরাসি নিজেই নিতে গেলেন গিটেন্সকে না গোল করেছেন হ্যাঁ এবং সেখান থেকে তিনি গোল করেছেন এবং এরপরে গিটেন্স তার সঙ্গেই একই রকম উদযাপন করেছেন এই ঘটনা যদি রিয়াল মাদিদে ঘটতো তাহলে আমরা অনেক রকম রূপকথার গল্প বানায় ফেলতাম এই রেসারেসি আছে এই আছে সেই আছে কিন্তু বরুসিয়া ডটমুন্ড বলে আসলে এই এইসব গল্প ওখানে জমে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে গিটেন্স এই সিজনে একটা মাত্র ম্যাচ স্টার্ট করেছেন আর বাকি ম্যাচগুলো তিনি বৌদ্ধি হিসেবে নেমেছেন এখন পর্যন্ত চারটা গোল কিন্তু হয়ে গেছে এবং টটমুন্টের জন্য যেটা প্লাস পয়েন্ট যেটা হয়েছে তারা ক্লিন ধরে রেখেছে আপনি লাস্ট সিজনটা একটু চিন্তা করেন দেখেন সেই সিজনেও কিন্তু ডটমুন্ড তারা যা ফাইনাল খেললো ছ ম্যাচ তারা ক্লিনশিট রেখেছিল এবং সেটার একটা ধারাবাহিকতা এবং তাতে কোবেলের একটা বড় অবদান ছিল এই যে চ্যাম্পিয়ন্স লিগ চলছে রাতে গেল রাতে যে ফলগুলো সেগুলো একটু এক নজরে আমরা যদি দেখে নিই আগের দিনের মতো অবশ্য এতখানি রোমাঞ্চ এই ম্যাচগুলো ছড়ায়নি বোলোনিয়া সাক্তার ড্র করেছে স্পার্টের প্রায় তিন শূন্য গোলে সাউসবুর্গকে হারিয়ে দিয়েছে সেলটিক পাঁচ এক গোলে জিতেছে আর ক্লাব ব্রুস তো হার্লোই ডটমন্ডের কাছে পিএসজি এক শূন্য গোলে জিতেছে জিরোনার বিপক্ষে ভাই প্রথম দিন যে চ্যাম্পিয়ন্স থেকে রোমাঞ্চ পাওয়া গেল দ্বিতীয় দিন আসলে সেটা একটু বোধহয় ম্লান হয়েছে না প্রথম দিন তো হচ্ছে আপনার আমরা বিগ বিগ মার্জিনের ম্যাচ দেখেছি সেখানে হচ্ছে নয় দুই স্কোর লাইন ছিল প্রথম দিন এরপর রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখলাম আমরা সেখানেও হচ্ছে তিনটা গোল হলো ওভারঅল হচ্ছে কি আপনার এই দিনটা এসে ওই সেলটিকের ম্যাচটা বাদ দিয়ে বাকি সব ম্যাচে কিন্তু খুব ক্লোজ টাইট মানে চ্যাম্পিয়ন্স লিগে এরকম একটা রাত একটু ঝিম ঝিম ধরানোর রাত ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.